জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন, এই আশা রেখে আজকের ভিডিও আমি শুরু করছি। আর আজকের ভিডিওটা যেরকম, সেটা হচ্ছে যে শুধুমাত্র শত্রুকে দমন করা এটা আমি বলবো না। কখনো কখনো এরকম কোনো ব্যক্তি থাকে যাদেরকে আমরা শত্রু হিসাবে তো চিহ্নিত ঠিক করতে পারি না বা গণ্য করতে পারি না, বাট আমাদের লাইফে বা আমাদের চক্ষুশূল হয়ে ওঠে, মানে প্রচণ্ড রকমভাবে ডিস্টার্ব করে। সেটা আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ম্যাক্সিমাম মেয়েদের শ্বশুরবাড়িতে অনেক সময় হয়ে যায়, জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে বেশিরভাগ হয়। আপনার কর্মক্ষেত্রে হতে পারে, স্পেশালি প্রাইভেট সেক্টরের দিকে বেশি হয়, বা আপনার ব্যবসায় এমন কোনো কম্পিটিটর হয়েছে যে জ্বালাতন করে খাচ্ছে আপনাকে, বা হতে পারে ফ্রেন্ড সার্কেলে বা স্কুল কলেজে যে কোনো জায়গাতে, এমন জায়গায় হতে পারে যেখানে কোনো না কোনো ব্যক্তি আছে, যেই ব্যক্তি আপনাকে এতটা পরিমাণ ডিস্টার্ব করছে, কখনো কখনো এতটা চরম অপমান করছে যে আপনার মনে হচ্ছে যে সেই জায়গাটায় আর যাবো না, বা সেই ব্যক্তিটাকে যাতে কোনো রকমভাবে ফেস না করতে হয়, এগুলো মাইন্ডের মধ্যে আসছে। তো সেটাকে আমি জানি না, সেটাকে শত্রু হিসেবে ধরা কিনা, শত্রু হয়তো যে চরম ক্ষতি করছে সেরকম, কিন্তু কখনো কখনো এরকম ব্যক্তি হয়ে ওঠে, অস্বস্তিকর কিছু ব্যক্তি হয়ে ওঠে, যারা অস্বস্তিকর কিছু পরিবেশ সৃষ্টি করে দেয় আমাদের জন্য, যেখানে আমরা যেতে চাই না, সেই ব্যক্তিদের সঙ্গে দেখা করতে চাই না, এবং আমরা মানসিকভাবে ভেঙে যাই। আমাদের মন মানসিকতা এমন হয়ে যায় যে আমরা যদি বাড়িতেও থাকি তখনও দেখা যায় যে আমরা কোনো রকমভাবে কাজ করতে পারছি না। যদি আপনার সঙ্গে মনে হয় এই কথাগুলো মিলে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি আপনার জন্যই টোটকাটা। এবং আমি একটা কথা বলছি, আপনি যত ধরনের শত্রু দমনের বা শত্রু বিনাশের টোটকা দিয়েছি, তার মধ্যে যত ইজিয়েস্ট টোটকাগুলো হয়ে থাকে, ইজি ইজি টোটকা, সেই সহজ সরলতম টোটকাগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টোটকা আমি এটা দিচ্ছি। খুব সিম্পল ওয়েতে এটা অ্যাপ্লাই করতে হবে, কেউ জানবে না, কেউ বুঝবে না, আপনার শত্রু আপনার রাস্তা থেকে এমনি সরে যাবে। সেটা যে কোনো কিছু রিজন হতে পারে, হতে পারে যে তার অন্য কোনো শত্রু তৈরি হয়ে যাবে যার ঝামেলায় সে মানসিক চাপে পড়ে যাবে, বা হতে পারে তার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে যে না, আপনার সঙ্গে শত্রুতা কেন করছি, করব না, বা হতে পারে সে এমন কোনো ঝুট ঝামেলায় ফেসে যাবে যে শত্রুতা করতে আসলে তারা টাইম দিত, একটা মেন্টাল প্রিপারেশন লাগবে যে আপনার পিছনে লাগবে, আপনাকে ডিস্টার্ব করবে, আপনাকে অপমান করবে, যে কোনো কিছু, সেটা করার টাইম তার কাছে থাকবে না। তো যেটাই হোক না কেন, না এমন কিছু মিরাকল ঘটবে যে আপনার শত্রু আপনার লাইফ থেকে হিউ গায়েব হয়ে যাবে। তো আজকে সেই সহজ সরল উপায়টাই আমি বলতে যাচ্ছি। তার আগে আমি শ্রীরাজ পিনাকি, আপনাদের সবাইকে, আপনাদের প্রিয় পিনাকিদা সবাইকে আপনাদের স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলে। যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন, যারা নন সাবস্ক্রাইবার আছেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আশা করছি যে আপনারা যদি এরকম কোনো ব্যক্তি দ্বারা পীড়িত হয়ে থাকেন, মানসিক চাপে থাকেন এবং অপমানিত হয়েছেন, বা এতটাই ডিস্টার্ব যে সেই জায়গাটায় বা সেই ব্যক্তির সঙ্গে কোনোভাবে দেখা করতে পাচ্ছেন, এবং ঘরে বাইরে সব জায়গাতেই চাপ অনুভব করছেন কোনো একজন ব্যক্তির জন্য, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখুন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যেরকম বললাম, আমার সাবস্ক্রাইবার তো আমার সাথে আছেই, যারা নন সাবস্ক্রাইবার আছেন, যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারাও আমার পাশে থাকুন, আমি সর্বদা আপনাদের পাশে আছি। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি যেটা বলছিলাম টোটকাটা, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচটা শুকনো লঙ্কা নেবেন, পাঁচটা শুকনো লঙ্কা নেবেন, সারাতে হবে না, দানা বের করতে হবে না, কিচ্ছু না, সিম্পল পাঁচটা শুকনো লঙ্কা। ব্যাস দেখে নেবেন লঙ্কাগুলো যেন ফাটা না হয় বা ছেঁড়া না হয়, অনেক সময় হয় শুকনো লঙ্কা ফেটে যায় বা চাপে ছিঁড়ে যায়, দানা বেরিয়ে যায়, এরকম যেন না হয়, একদম ফ্রেশ শুকনো লঙ্কা হবে। সেই শুকনো লঙ্কা পাঁচটা নেবেন, নিয়ে আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে, আপনার বাড়ির দক্ষিণ দিকে ঘরের থেকে বাইরে যাবেন, ঘরের ভিতরেই টোটকাটা করবেন না। অ্যাকচুয়ালি শত্রু দমনে টোটকাটা বাইরে করাটাই বেটার, না হলে শত্রু যদি আপনি ঘরে করেন হয়তো শত্রুর দমন তো হয়ে যায়, কিন্তু নেগেটিভিটিটা এমনভাবে ছড়িয়ে যায় যে দেখা যায় যে যেই ঘরের মধ্যে আপনি করেছেন, যেই বাড়িতে করেছেন, সেই বাড়ির পরিবারের সদস্যদের মধ্যেও একটা ছোটোখাটো হলেও মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে বা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। তাই বাড়িতে করবেন না, শত্রু দমনের টোটকাটা বাইরে করার চেষ্টা করবেন সর্বদাই। তো আপনার বাড়ির বাইরে যাবেন দক্ষিণ দিকে, যে কোনো জায়গাতে, কিন্তু এমন জায়গাটা চুজ করবেন যেখানে আপনাকে কেউ দেখবে না, কেউ আটকাবে না কাজটা করার সময়, বা কেউ জিজ্ঞেস করবে না যে কী কাজ করছিস, সেরম জায়গায় গিয়ে এক ফুট মতো মাটি খুঁড়বেন, এক ফুট মতো মাটি খুঁড়বেন, খুঁড়ে
লঙ্কা, পাঁচটা লঙ্কাকে ওখানে ফেলে দেবেন, কিচ্ছু করতে হবে না, পাঁচটা লঙ্কাকে ওখানে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে এক মুঠো করে মাটি নেবেন, মাটি তো তুলে তো আপনি 1 ফুট যখন গর্ত করেছেন মাটি তুলে তো রেখেছেন সাইডে, তো সেখানে মাটিগুলো ছিঁড়িয়ে ছড়িয়ে দেবেন না, মাটিগুলো তুলে এক জায়গায় রাখবেন, কারণ গর্ত দেওয়ার বোঝাতে হবে। তো পাঁচটা লঙ্কাই গর্তে ফেলে দেওয়ার পরে এক মুঠো করে মাটি নেবেন এবং নিজের মন থেকে যতটা কড়া ভাষাতে, যতটা ঘৃণা, যতটা রাগ মনের মধ্যে আসছে ওই ব্যক্তির প্রতি, সেই নিয়ে ব্যক্তির নাম বলে বলবেন যেন তার বিনাশ ঘটে বলে এক মুঠো করে মাটি ওই লঙ্কার মধ্যে ফেলে দেবেন। এরকম ঠিক বলতে বলতে মুঠো মাটি নিয়ে 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 ফেলবেন, ফেলতে ফেলতে পুরো গর্তটা যেরম ছিল সেরমভাবে নর্মালভাবে বুঝিয়ে দেবেন। চুপচাপ ওখান থেকে উঠবেন, পিছন ফিরে তাকাবেন না, চুপচাপ চলে আসবেন বাড়িতে। কিছুদিন ওয়েট করুন আপনি, ইনফ্যাক্ট কিছু কিছু জনের ক্ষেত্রে তার পরের দিন থেকেই তারা দেখতে শুরু করে দেয় ম্যাজিক, যে সেই ব্যক্তিটার কোনো পাত্তা নেই, সেই ব্যক্তিটার কোনোভাবে তার পিছনে লাগছে না, ডিস্টার্ব করছে না, অপমান করার চেষ্টা করছে না। কিছু জনের ক্ষেত্রে একটু সময় লাগে, একটু টাইম দেবেন, আপনি চমৎকার দেখতে পাবেন। যেই ব্যক্তিটিকে জব্দ করার জন্য আপনি করেছেন, শায়েস্তা হয়ে যাবে ব্যক্তিটা, আমি বলছি একদম একদম শায়েস্তা হয়ে যাবে, জব্দ হয়ে যাবে ব্যক্তিটা, আপনার পিছনে লাগা ভুলে যাবে। যেই ধরনের, আবার আমি বলছি, যদি শ্বশুরবাড়িতে অন্য কোনো ধরনের কোনো মেম্বারের সঙ্গে আপনার গণ্ডগোল হয়ে থাকে, তার নাম করে করুন আপনি, দেখুন একদম জব্দ হয়ে যাবে, আপনার পিছনে আর লাগবে না। সেইম যে কোনো জায়গাতে, যে কোনো ব্যক্তির সাথে, ঘরে বাইরে যেখানেই হোক, যদি কোনো ধরনের আপনি অসুবিধা ফিল করেন সেই ব্যক্তি থেকে, আপনার মনে হয় আপনি ডিস্টার্ব ফিল করছেন, আপনি মানসিক চাপে পড়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই টোটকাটা করুন, ফলাফল নিশ্চিত। যেমন বললাম, যদি পিনাকিদার এই টোটকা ভালো লাগে এবং মনে হয় যে আপনি লাভবান হবেন, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন, আমি সর্বদা পাশে আছি আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনি লাভবান নিশ্চয়ই হবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কিন্তু সবাইকে ভালো রাখার চেষ্টাও করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।